যখন গিয়েছো নদী বিষ আপনার কাছে বিদায় নিয়ে উত্তর ফুলো বাগানে ঠিক কথাই বলেছে পার্বতী, বলো 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 মা। আমার
আলোড়নের সৃষ্টি করেছ, এখানে শিক্ষা আমি তোমাকে আবার আদেশ কখনো লঙ্ঘন হবে না, আপনি আমাকে অভিশাপ করবেন। ভাবিনি আমার সামান্য অভিশাপ নয়, তুমি যে আমার গৃহে ক্রন্দনের সৃষ্টি করেছ এ কারণে কিন্তু আমি তোমাকে অভিশাপ করব। আমাকে আপনি কি অভিশাপ করবেন? কি অভিশাপ না বলে কি আপনি কিঞ্চিত মাত্র আমাকে আশীর্বাদ? তবে শোনো অভিশাপের কথা, এই মর্তমাচের মানব সকল দেবগণের কিন্তু মূর্তি বানে পুজো করবে। তোমার কোনো মূর্তি বানে পুজো হবে না, এটাই হচ্ছে তোমার অভিশাপ। এই পৃথিবীতে এই সকল দেবগণের এই মূর্তি বানে পুজো হবে, এই আমার পুজো হবে না। হ্যাঁ দারদ, কারণ তোমার অভিশাপটাই হচ্ছে প্রাপ্য। এই আমাকে আপনি ক্ষমা করে এই মামাকে বলে, তোমার মামির অনুরোধে তোমার যখন জন্ম আমার তানুরু এবং নাভির থেকে হয়েছে, এর জন্যই কিন্তু তুমি আমাকে মা মা বলো। আর তোমার মামির অনুরোধে তাই আজ যখন নারদকে আত্মবিশ্বাস করিতে কিঞ্চিত মাত্র আশীর্বাদ করুন, যেন নারদের নামও এই জগৎ জুড়ে থাকে। ঠিক আছে পার্বতী, আমি তোমার বাক্য পালন করব। তবে তোমার মামির বাক্যর কারণে আমি তোমাকে আশীর্বাদ করছি। এই বর্তমানের মানব যখনই কোনো শুভ কাজে কোনো শুভ লগ্নে বেরিয়ে যাবে, সর্বপ্রথম তোমার নামে এক জোড়া পানে সুপারি দিয়ে তারপরে কিন্তু তারা শুভ কাজে যাত্রা করবে। তোমার কারণে তোমার মাতা তার একটি চক্ষু অন্ধ করে দিয়েছে, সে দেখো তার কাছে নাও। আমি না আসিনি, এই না বুঝি, আমি কিন্তু এই মামার যে ক্রন্দন সৃষ্টি করেছি, এই ভগবানি কিছু মনে কিছু নিয়ে নাও দাদা। আমি মনে কিছু নিচ্ছে না, কিন্তু আমার অভিশাপ বানিয়ে ফেললি, আজ থেকে তোমাদের মানুষ তোমাকে তোমার একটি চোখ অন্ধ বিদায় তোমাকে তোমার অভিশাপ প্রাপ্য।
কারণ স্বর্গ মর্ত পাতাল এই ত্রিভুবনে যতদিন তুমি থাকবে তোমাকে কিন্তু শয়তানের রূপে জানবে। তবে নারদ ভাগিনে আমার, তবে তোমাকে একটি কথা বলি, দেখতে দেখতে যখন ভাতা কুমারী অনেক বড় হয়ে গিয়েছে অবশ্যই তার একটি সুপাত্র দেখা, তবে তুমি এখানে তোমার বোনকে বলবে এই সভা মাঝে যত সব বসে আছে মুনি ঋষিগণ যাহাকে তার পছন্দ হবে তার এই করলে সে করবে মাল্য না পার্বতী গান শুনেছি।